হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি ঘেরের মাছ ধরতে। দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু ঘের আর ঘের, চারিদিকে শুধু পানি, এবং এই যে চারিদিকে যে ঘের, আমরা আজকে যাবো একটা ঘেরে মাছ ধরতে। আমার বড় মামার একটা ঘের, প্রায় আড়াই বিঘের একটা ঘেরে আজকে মাছ ধরতে যাব। এই দেখতে পাচ্ছেন হাতে প্লেট, এবং আমার মামাতো ভাই গামলায় করে খিচুড়ি নিয়ে যাচ্ছে, এবং ডিম খাওয়া হবে, এবং পুরো ঘেরের আজকে মাছ। আপনারা আজকে যে বাগেরহাটের এই যে সোনালী ঐতিহ্য বা গোল্ড বা হোয়াইট গোল্ড বলা হয় যে চিংড়ি মাছ সহ সাদা মাছ সম্পূর্ণ আমরা ধরব। এখন আমরা ঘেরের বেড়ি দিয়ে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে আমাদের যে বড় ঘের বা পুকুরের দিকে। সামনে খাইরুল খিচুড়ি নিয়ে যাচ্ছে, এবং আমার হাতে হচ্ছে প্লেট। আমরা এগিয়ে যাচ্ছি এবং ঘেরের কাছেই চলে এসেছি। ঘের পাড়ে দেখতে পাচ্ছেন আছি, এখন ঘের পাড়েই এক ঘের থেকে অন্য ঘেরে বা পুকুরে পানি সরানোর ব্যবস্থাটা দেখতে পাচ্ছেন আপনারা। ঘের পাড়ে কিন্তু সুন্দর শিম গাছ আছে, দেখুন খুব সুন্দর শিম গাছগুলো। ঘেরের পানি কমানো হয়ে গেছে, মাছ ধরার জন্য যে পানি সেচা লাগে এখানে না সেচে কমানো হয়েছে। খাইরুল লজ্জা পেয়ে সরে গেল। মাছ ধরা কিন্তু শুরু হয়ে গেছে, এবং জাল টেনে এক সাইডে নিয়ে আসা হয়ে গেছে। দূরে দেখতে পাচ্ছেন যে হাল চচা হচ্ছে মেশিন দিয়ে, শব্দ আসতেছে, এবং মেশিন দিয়ে কিন্তু এই যে ঘেরের ভিতরে ধান লাগানোর জন্য হালও চষা হয়। এই যে খেচুড়ো এবং প্লেট ঘেরের বাসায়, ঘেরের বাসা বা পুকুরের এদিকে কিন্তু আমরা বড় মাছ চাষের জায়গাটা বলি ঘের, এবং তার একটা বাসা সেখানে কিন্তু। এই যে আমার নানাকে দেখতে পাচ্ছেন, আমার নানা এখনও পুরো ইয়ং। প্রথমেই ঘেরের ভিতরে যে ডালপালা থাকে সেগুলো উঠে ফেলা হচ্ছে মাছ ধরার জন্য। মাছ লাফালাফি শুরু করে দিয়েছে, জাল কাছায় আনা হয়েছে, তো এই জন্য মাছ লাফালাফি অলরেডি শুরু করে দিয়েছে। ওই যে বস্তায় ড্রামের ওই সাইডে সাদা মাছ, গলদা চিংড়ি, বাগদা চিংড়ি সহ অনেক ধরনের এখানে মাছ আছে। মাছের এই লাফালাফিতে শব্দটা শুনতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। মাছ ধরে বস্তায় ভরে রাখা হচ্ছে, এবং যে ছোটো ছোটো যে মাছের পোনাগুলো যেগুলো এখনও বড়ো নেই সেগুলো কিন্তু ঘেরে আবার ছেড়ে দেওয়া হবে। এই যে বড়ো একটা কাতলা মাছ রাখা হলো, বড়ো মাছগুলো এই ছোটো মাছগুলো দেখতে পাচ্ছেন আবার ঘেরে ছেড়ে দেওয়া হচ্ছে। এগুলো পরবর্তীতে যখন আবার বড়ো হবে তখন আবার ধরা হবে। ছোটোগুলো ধরে ধরে ফেলে দেওয়া হচ্ছে আবার ঘেরের ভিতরে। খুব বেশি এবার মাছ পাওয়া যায় নাই, বিশেষ করে চিংড়ি মাছ বেশি পাওয়া যায় নাই। কারণ হচ্ছে এই ঘের করার মেইন উদ্দেশ্যই কিন্তু চিংড়ি চাষ। সাদা মাছ হচ্ছে খুবই নগণ্য। মেইন যে পারপাস এই ঘের করার তা হচ্ছে যে গলদা চিংড়ি এবং বাগদা চিংড়ি চাষ করা। আপনারা হয়তো দেখছেন একটা বড় শোল মাছও পাওয়া গেছে। ছোট বড় অনেক মাছ, ছোট মাছগুলো ড্রামে রাখা হচ্ছে, বড় মাছগুলো অলরেডি বস্তায় ভরা হয়েছে। এগুলো তো একদম মাছও নিতে পারে নাংলা। ভিডিও শেষের দিকে দেখতে পাবেন যে কি পরিমাণে মাছ।
আর এক সাইডে জাল হতে এখানে বড় বড় মাছ কিছু পাওয়া গেছে। তোদের তো বড় পাতি আসতে দেই ধরব, কিন্তু সবচেয়ে বেশি কাতল মাছই পাওয়া যাচ্ছে। 100 বড় কাতল মাছের পোনা ছাড়া ছিল। দুজগাই আর ওই সাইডে আছে নাকি? খবর কি তোমার? তো সন্ধ্যার সময় বাজারও দেখলাম, আগে দিয়ে বাজার যাইতে বাড়িও দেয়নি গেলে বাড়িজন সুন্দর সময় বাজারে গিয়ে ভালো মন্দ খাই। কালকে সুন্দর সময় ঘুম ছিলে ঘুম আমি আগে যে দেখি খাইরুলা সাদিয়া আছে। হ্যাঁ বাজার গেলি টাকা করো যায় শেয়ার কয় না। আমার আজকে কোনো সাহায্য করে দিয়েছি, কিন্তু কোন দোকানে আমার যে ফোন দরকার সেই বন্ধু দিলে ইসমা দোকান দিয়েছে। ইসমা দোকান তো ওদের সময় কাটে আমাকে সাহায্য করেন না তা বেশে ইসমা দেখে এই ছোটো মাছ পাইছে কি টিঙ্গা না টিঙ্গা ওই নাকি না কি না কি চিংড়া মাছ আবার আল না দেয় আমার উপর আঙুল এই ফার্স্ট বয়স বাড়া দিল একটা নিয়ে গেছি বড় হয় আমার ওইখানে ফাঁসে কত বড় হয়েছে এইখানে ফাঁসে মানে বড় হয়ে টিকা আমাকে সবই কোন দিকে দেখবে না মাটি পুঁটি মাছ যেগুলো এখন প্রায় দেখাই যায় না সেই পুঁটি মাছও কিন্তু অনেক পাওয়া গেছে। অনেক পুঁটি মাছও কিন্তু আছে, এই পুঁটি মাছ গুলো কিন্তু খাইতে আরো বেশি মজা। Thank you.
আমাদের মাছ ধরা শেষ এবং দেখতে পাচ্ছেন কি পরিমাণে সাদা মাছ পাওয়া গেছে, বিশেষ করে রুই মাছ এবং গ্রাস কাপ সহ অনেক ধরনের মাছ পাওয়া গেছে। এখন ড্রামে করে এই মাছ বেচতে নিয়ে যাওয়া হবে। এখান থেকে বেশিরভাগ মাছ বেচতে যাওয়া হয়েছে পলতিতে, ফকিরহাটে এবং বারাকপুর বাগেরহাটে। এই তিন জায়গায় সাধারণত মাছ বিক্রি করতে নিয়ে যাওয়া হয়ে থাকে। আমরা যেহেতু শেষ, বড় মামা মাছ নিয়ে ব্যস্ত চলে যাবে, আমি আমার বড় হচ্ছে কাতল মাছ নিয়ে বাসায় চলে আসছি। কাতল মাছ এবং ট্যাংরা মাছ সহ এবং প্রিয় কিছু পুঁটি মাছ নিয়ে চলে যাচ্ছি। ও একটা বললে হলো, যাবেন কি ফয়েল এইছে নাকি ফল দিতে না শীতলমারি? মাছের পরিমাণ খুবই কম, এই জন্য আসলে কোন দিকে বেচতে যাবে তাই নিয়ে মামা খুবই কনফিউজ। পরিমাণে মিক্সড মাছ, এখানে সব ধরনের মাছ আছে, টিংলা মাছ, পার্শে মাছ, পুঁটি মাছ সব অনেক ধরনের মাছ আছে এখানে। চিংড়ি মাছ আছে, ঘুষো চিংড়ি, চিংড়ি মাছ কই এবারে মামা এই গলদা বাগদা তো ওই নি কত শোল মাছ একটা, কিন্তু ওই যে সারে যাচ্ছে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে সামনের দিকে আগে যাচ্ছে, শোল মাছ খুবই দ্রুত। এইগুলো যে কখন সারে যাবে, কোন দিক থেকে সরে যাবে ধরা খুব কঠিন দেখতে পাচ্ছেন। আমি এই যে ফানি গুলো করে বড় বড় গলদা ফেলাইছি মামা গেছে গাড়ি নিয়ে মাছগুলো বাসে আলাদা করা হচ্ছে, কারণ এগুলোর দামই সবচেয়ে বেশি এবং মেইন উদ্দেশ্য হচ্ছে এই চিংড়ি মাছ ধরা। চিংড়ি মাছ এনে চিংড়ি মাছ আমাদের টা হয় নাকি অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে এই বাগেরহাট অঞ্চলের যে ঐতিহ্য বলা যায় তাকে, সেই মাছ মারার সম্পূর্ণ দৃশ্যটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আমার পেজটা এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে আরও সুন্দর সুন্দর আরও অনেক ভিডিও পাবেন।